প্রচুর দেরি করে ঘুম থেকে উঠেছি, তারপরে ব্রেকফাস্ট টেকফাস্ট করে সেরকম হয়, নিউজ দেখছিল, আমি আর নিচেও বসে পড়েছি, মাথায় এক দাদা কি করে কি করেছি মাথায় আমরা দুজনে মিলে এক গাদা তেল লাগিয়ে বসে পড়েছি। আজ প্রচন্ড ঠান্ডা রয়েছে, একমাত্র বিশ্ব স্নান হয়ে গেছে, না ঠান্ডা প্লাস মেঘলা, বিশ্বই একমাত্র স্নান টান করে রেডি, আমরা আগলি বাগলি হয়ে রয়েছি। সকালবেলা উঠে না ব্রেকফাস্ট করতে করতে নিউজ দেখছিলাম, মনটাই খারাপ হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকদিন নতুন রেকর্ড হচ্ছে, রেকর্ড বাড়ছে। দেখো মানে অ্যাকচুয়ালি এখন এখানে যেটা মানে অস্ট্রেলিয়া বলবো না, আমরা মেলবার্ন বা ভিক্টোরিয়ার কথা বলবো, সেটা কি হচ্ছে যে আমার মনে আছে যখন প্রথম দিকে ইন্ডিয়াতে হচ্ছিল তো অনেকেই বলছিল এখানে কেউ কথা শুনছে না জানো দিদি, কেউ মাস্ক পরছে না, এই পরছে না, তখন আমাদের এখানে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। আর আমি আর বিষয় সবসময় বলেছিলাম যে দেখো প্রয়োজনের অতিরিক্ত কিছু করা ঠিক নয়, আবার একটা সিস্টেমকে মানে সেই সিস্টেমটা যখন ভালো সেটা যখন সবার উপকারের জন্য হচ্ছে সেটাকেও ডিস্টার্ব করার কোনো মানে নেই। সেই মার্চ মাসে বিশ্ব তখন আমরা বুঝতে পারিনি যে পরিস্থিতিটা এরকম একটা জায়গায় আসবে। ইনফ্যাক্ট আগেরবার যখন শুরু হয়েছিল এবং এইবারে যখন এটা সেকেন্ড আউটব্রেক হয়েছে মানে এটা অনেক বেশি ভয়ঙ্কর। না আমি তুমি সেই মাস্ক কিনেছিলে মনে আছে মার্চ মাসে, যে তখন তো ইন্ডিয়াতেও হয়নি, হ্যাঁ তখন তো ইন্ডিয়াতেও ব্যাপারটা ছড়ায়নি, অস্ট্রেলিয়াতে তো আসেনি, তবুও যে ফ্লাইটে করে যেতে হবে ইন্ডিয়া যাবো সেই কারণে মাস্কগুলো কিনেছিল। কিন্তু তারপর থেকে আমার মনে হয় তোরা স্কুলে কবে গেলি, জুলাইয়ের মিড উইক পর্যন্ত আমাদের এখানে সেরকম কিছু ব্যাপারই ছিল না, সবই ধীরে 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 সেটেল হচ্ছিল। লাস্ট দু সপ্তাহ হলো না এখন এরকম যে হচ্ছে, আর একটু বেশি দু সপ্তাহ একটু বেশি, হঠাৎ করে আমার পরিস্থিতি মানে সেই বাঁধ ভেঙে জল ঢোকার মতো হলো হু হু করে, এবং ব্যাপারটাকে সামলানো যাচ্ছে না। সামলানো যেত আমার মনে হয় যদি লোকজন কথা শুনতো, এখানে আমরা এখন ঠিক সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করছি যেটা তোমরা কলকাতায় বলতে, তার মাঝখানে একজন উঠে এরকম ভাবে দেখিয়ে নিল দেখো আমি রোগটা পড়েছি। তো ব্যাপারটা হচ্ছে যে এখানেও না লোকজন কথা শুনছে না, কালকে আমরা নিউজে দেখছিলাম লোকে এখানে পুলিশের সাথে কিভাবে ঝগড়া করে, মানে বিশ্ব আমাকে বলছে দেখো কি করছে, আমি কি করছে বলছে পুলিশের সাথে ঝগড়া করছে কারণ পুলিশ গাড়ি দাঁড় করে জিজ্ঞাসা করেছে তুমি কেন মাস্ক পরনি, কারণ মনে কোথাও দুটো ইনসিডেন্টস হয়েছে, একটা ইনসিডেন্টে একটা ইয়াং লেডি কত বয়স হবে 22-23 আন্ডার 30 হবে, যাই হোক সে এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং ফেসবুক লাইভ করছিল, সে এমনি ঘুরে বেড়াচ্ছে, যখন পুলিশ ওকে আটকেছে এবং জিজ্ঞেস করেছে যে কেন এসছো কি করতে, তখন ও সরাসরি বলেছে যে আমি বাধ্য নই এগুলো আনসার করতে, বেসিক্যালি ও হ্যাঁ আমি কেন তোমাকে আনসার করব, হ্যাঁ এই ধরনের আমি কি কোনো ক্রাইম করেছি মনে আছে, ডিড আই ডু এনি ক্রাইম, আফটার দ্যাট ইনসিডেন্ট মানে সে আনন্দে লাফিয়েছে, হ্যাঁ যে আমি পুলিশকে চ্যালেঞ্জ করেছি এবং পুলিশ কিছু করতে পারেনি, সেটা সে আবার ফেসবুকে মানে সে লাইভ করছিল। মানে বটম লাইন আমি মিশোকে বলছিলাম আমার মনে আছে তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছিল দিদি তোমাদের ওখানে লোক কম, তোমাদের ওখানে লোকজন বোঝে, আমাদের এখানে তো লোকে কথা শুনছে না, সব জায়গায় একই অবস্থা, এক্স্যাক্টলি মানে এটা এই যে তোমাদের সাথে এই গল্পটা আমরা করছি না তার বক্তব্যটা যে সব ধরনের মানুষ সব জায়গায় আছে, মানে আমি কখনো এরকম রূঢ় কথা বলি না কিন্তু কিছু লোক আছে না তো পৃথিবীর সর্বত্র আছে যাদের একটাই এম অন্যকে বিপদে ফেলা, মানে নিজের পাওয়ারকে দেখানোর জন্য যে আই ডোন্ট কেয়ার আই এম ভেরি ক্যাজ নাও ঠিক, সেটার জন্য মানে নিজেদের তো বিপদে ফেলেই অন্যদেরও বিপদে ফেলে, এদেরকে নিয়ে সত্যি কিছু করার নেই। এখন যেটা করার আছে সেটা হচ্ছে এরা কি করবে জানি না, আমি যে রান্নাটা করি আজ একদম সিম্পল রান্না, এখন চুপচাপ বসে বসে টিভি দেখা, ঝগড়া করতে পারে তাড়াতাড়ি থামাই, আমার প্ল্যান হচ্ছে আমি রেডিও এর ভিডিও তুলবো। হ্যাঁ ওর ওই সেই তোমাদের দেখিয়েছি মনে আছে কিনা তোমাদের জানি না যে ওর একটা বাংলায় স্পিচ দেওয়া ছিল, তো এখন তো সবই অনলাইন, তো ওদের ডান্স ক্লাস থেকে এরকম ছোটো 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 ভিডিও ক্লিপ করে জুড়ে ওদের কিছু একটা প্রোডাকশান নামাবে, তো সেটাই ওর পার্টটা ওকে গিয়ে তুলতে হবে বাইরে ইন্ডিয়ান ড্রেস পরে, তো সেই কারণে এখন সাজবেন উনি, চলো কাজগুলো সারি এবার। এখন চা খাবো, মিড মর্নিং টি, আর রান্নার সমস্ত প্রিপারেশন হয়ে গেছে,
না প্রিপারেশন বলতে এইগুলো হচ্ছে শার্ট, এগুলোকে তো আগের সপ্তাহে এনেছিল, করা হয়নি, তো কুচিয়ে ধুয়ে রেখেছি। এটা যে ডাঁটা পোর্শনটা সেটাকে আলাদা করে রেখেছি, আর এটা হচ্ছে পাতা পোর্শন। তার সাথে মনে হলো একটু লাল ছোলা দিয়ে এলে ভালো লাগবে। সদ্য সদ্য এখন গরম জলে ভিজালাম, জানি না কী হবে, যদি মানে নরম হয়ে যায় তাহলে দেবো, নাহলে দেবো না, মেবি এটা এমনি থাকবে। মুসুর ডাল ছিটিয়ে দিতে পারি। আর গতকাল ম্যাক্সিমাম খাটনি তো আজ গতকাল করে রেখেছি, সেখানে আজকে আমার নো খাটনি, আজকে শুধু রান্না করা আর রেস্ট নেওয়া। প্রায় 4 মাস বাদে মাটন আনা হয়েছে, সুতরাং হবে আলু দিয়ে, মানে যেটাকে আমরা বাঙালিরা বলি মাংসের ঝোল। কাল রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মিটি যেন ঘুম থেকে উঠে রোজ চান করে উঠে এত এত মেকআপ লাগিয়ে বসে থাকে বাড়িতে। হ্যাঁ রোজ মেকআপ লাগাস, তা যে কেন লাগাচ্ছিস? ভিডিও শুট আছে তো, এবার এটা লাগিয়ে 5 মিনিটের মধ্যে আমার ইচ্ছি হচ্ছে মেকআপটা তুলে দেবে প্লিজ, তাই তো? আচ্ছা চল চটপট চটপট ছেড়ে নাও, যাতে ভিডিওটা করে কুইকলি, ও এটা কি বলে ব্লেন্ড করতে হয়, আমি জানতাম না, আমি বলছি এরকম ডট দিয়ে ছেড়ে দিলেই হয়ে যেত। করতে হবে পাক্কা পাক্কা, আচ্ছা চলো চটপট চটপট। এরকম ভাবে রোজ মেকআপ করবি না? লিপস্টিক আর লিপস্টিক শুধু তোমার লিপ বাম? ওকে। আর এই দেখো মিঠি হাফ রেডি, এটার ওপর দিয়ে এটা কুর্তিটা, কারণ এটা সোয়েটার পরিয়েছি আর নিচে লেহেঙ্গাটা, তো তারপরে কুর্তিটা পরাবো, কিন্তু কুর্তি না টপ যাই বলে, উফ আমার নামকরণে তোর মা বিশারদ নামকরণে যাই হোক। আমি মিঠিকে বলছিলাম দেখ মিঠি, মানে আস্তে আস্তে স্লিভলেসটা না পড়তে পারলেও এটার ওপরে যে মানে এইভাবেও এই ইন্দো ওয়েস্টার্ন স্টাইলেও কিন্তু এদিক ওদিক বেরোনো যেতেই পারে, আজ না হলেও কোনো একটা সময়, তাই না? কিছুটা কষেছে, আরামসে আরো লাগবে আধ ঘন্টা, তো মাংস কষতে থাকো, আমরা যাই ভিডিও শুট করতে চলো। আর এই আমার মডেল রেডি ভিডিও শুটের জন্য, মিশন গ্রিনারি খোঁজা, এখন বাইরে বেরোনো বারণ, আর এদিকে ব্যাকইয়ার্ডের অবস্থা দেখো। ঠিক আছে ব্যাকড্রপ রেডি চলো, হয়েছে খুঁজে পাওয়া গেছে, টেক ওয়ান, ফ্রেমিং চলছে, পাইপ দেখা যাচ্ছে, পাইপ দেখা যাচ্ছে, ঝাড়ু দেখা যাচ্ছে, এটা একটু। নমস্কার, আমার নাম ঐশানী, আমার মাতৃভাষা বাংলা, আমার নাচ করতে ভালো লাগে কারণ আমার স্ট্রেচ করতে আর লাফাতে ভীষণ ভালো লাগে, আর আমি মাইথোলজিক্যাল স্টোরিজ শুনতে বা দেখতে ভীষণ ভালোবাসি। ধন্যবাদ, নমস্কার। And now is tasting time. কে চেক করবে নুন ঝাল? আজকে কিন্তু আমি আর এতক্ষণ ধরে কষাবো না, সোজা প্রেশার কুকারে দেবো নুন ঝাল ঠিক হলে। বুঝলি একটু ঝাল দেওয়া যায়? ওই যে না বলছে তো। হ্যাঁ কিন্তু একটু বেশি দিলে খাবি তো? না খাবি না? আচ্ছা ঠিক আছে, তাহলে মিঠি খাবে না, ভালোই হবে। হ্যাঁ ঠিকই আছে। তো মাংসের ঝোল রান্নার বেস্ট পার্ট হচ্ছে এটাই যে বাটিতে তুলে তুলে রান্না চলাকালীন চাকাতাই তো সেদ্ধ হয়েছে। জাস্ট 1 ঘন্টা ধরে মাংসটাকে কষাচ্ছি, আমি ভেবেছিলাম প্রেশার কুকারে দিতে হবে, কিন্তু দেখলাম যে মাংস মোটামুটি ভালোই নরম হয়ে গেছে, প্রেশার কুকারে দিতে হবে না, তার মানে আরেকটা বাসন কম মাছ দেওয়া হবে।
মাংসটা হয়ে গেছে ওটা ওই দিকে ফুটতে থাকবো, কারণ আমি চট করে একটু শাকটা করে নিচ্ছি। এটা ওই শাকটা বানাচ্ছি, আমি চেখে দেখলাম একটা পাতা যে ওটা একটু মিষ্টি মিষ্টি, তো আমি ভাবছি কি করব যে পাঁচ ফোড়ন আদা বাটা দিয়ে করব। তেলটা গরম হোক, তেলটা ভালোই গরম হয়ে গেছে, তো আমি প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ডাটাটাকে একটু এক দু মিনিট একটু ভেজে নেবো, নিয়ে তারপর পাতাগুলো দিয়ে দেবো। আমি ছোলাগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, তাই আমি এর মধ্যে দিয়েই সেদ্ধ করছি, আলাদা করে সেদ্ধ করবো না। নুন দিয়ে দিচ্ছি, নুনটা একটু বুঝে দিতে হবে পাতাটা। হলুদ, আমি একটু আদা বেটে রেখেছিলাম, আমি চোখের আন্দাজে দিচ্ছি আদা বাটা। এবার এই সমস্ত পাতাগুলোকে দিয়ে দেবো। এটা যখন পুরো ভাজা ভাজা হয়ে আসবে তখন সামান্য একটু চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো, দেখি খেতে কেমন লাগে। আমি কাঁচা লঙ্কাগুলো না দিয়ে দিয়েছি, দেখো চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, লাল টকটকে না হলে এটা দেখে মিটি কিন্তু আটকে উঠবে। আর এই আমাদের সানডে লাঞ্চ রেডি, শাক ভাজা তার সাথে মাংস, সেই বানানো চার পাঁচ দিনের আগে আনারসের চাটনি, শসা ভাত। সন্ধ্যা হয়ে গেছে আর আজকে বেশ ভালোই ঠান্ডা আছে, প্রচন্ড ঠান্ডা। মিঠি টিভি চালিয়ে নাচ করছে, দেখো প্রথম দানে কি করে পুট বেরোলো,
ওয়াচ উফ ফুট কেন যা কি হলো ব্যাপারটা ডেফিনেটলি ক্যামেরাটা অন ছিল না তো আমি তোমাদের জন্য একবার রিক্যাপে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কি হলো ব্যাপারটা হলো আমি ছিলাম 91 তারপরে আমার লাস্ট তারে আমি সোজা 100 আর তারপরে একজনের কানের সামনে আমি তো উঠে গেলাম এবার বাপে কন্টিনিউ করুক টাটা বাই বাই চলাই তো বাস এই করে কেটে গেল আমাদের সানডে তাই তো আর এখন আমি এই ব্লগটা এখানে শেষ করছি ওরা ওদের তো এখনো ওরা এখনো খেলা কন্টিনিউ করবে আর আমার কিছু টুকটাক কাজ আছে করবো তারপর ডিনারে হবে রুটি আর মাংস রাইট আজ নো রান্নার ঝামেলার ডিনারে তো চলো আশা করছি তোমাদেরও উইকেন্ড এবং পুরো উইক ভীষণ ভালো কাটছে এবং কাটবেও আর অ্যাজ অলওয়েজ ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু ফুডিজ লাইক সকলে খুব ভালো থেকো বাই